হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো দি থান্ডার টার্টলস ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি নাহিয়ান। তো গাইস, আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। তো গাইস, আজকে আমরা সিএস র্যাঙ্ক মোডটা খেলতে যাচ্ছি। তো তোমরা তো জানোই যে সিএস র্যাঙ্কের নিউ সিজন এসে পড়েছে। তো আমিও হিরোইক পুশ দিতেছি, মাঝখানে কয়েকদিন দেইনি কারণ আমি বিআর র্যাঙ্ক খেলতেছিলাম। কিন্তু দেখি যে আমার সিএস র্যাঙ্কের মানে র্যাঙ্কটা খুব কম, মাত্র প্ল্যাটিনাম 3 এ, এই জন্য আমি এখন সিএস খেলা শুরু করছি, কারণ আমার হিরোই করতে হবে। আর মাঝখানে অনেকদিন ফ্রি ফায়ার না খেলার কারণে অনেক সিজনে হিরোই করতে পারি নাই। তো এই সিজনে দেখি হিরোই করতে পারি নাকি। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শুরু করা যাক। ওকে, তো আমরা গ্রেনেড আমি বেশি চালাতে পারি না, দেখে আমি গ্রেনেড ইউজ করি না, এই জন্য আমি হেলমেট নিছি। ওকে, তো যাই, চেষ্টা করব ওদের যাতে 4-0 হারাইতে পারি। 4-0 হারাইতে পারলে তো ভালোই। আর আমি কালাহারিতে খেলতেছি, আর তোমরা তো জানোই যে সিএস র্যাঙ্কে র্যান্ডম ম্যাপ পড়ে, আর আমার কালাহারিটা ডাউনলোড দেখে আমার কালাহারি ম্যাপটা পড়ছে। ওকে, তো রাউন্ড শুরু হয়ে গেছে। এনিমি কই ভাই, এনিমি নাই সামনে। ওকে, সাউন্ড না, এই যে অ্যারো টাইপের কিছু নতুন নিউ আপডেট আসছে, এটা দেখতেছি যে ডান সাইডে আছে। ওকে, আরে ভাই, আরে ভাই, অনেক ড্যামেজ দিছে, অনেক ড্যামেজ দিছে ভাই। এখন আলোকটা নাই অন করি, কারণ তোমরা তো জানোই আলোক এইচপি দেয় কিন্তু মুভমেন্ট স্পিড দেয়, তার জন্য মানে স্প্রিন্টিং অবস্থায় আলোক ইউজ করলে বেশি বেটার। এখন আলোকটা ইউজ করি, কারণ এখন মুভমেন্ট করতেছি আমি। ওকে, তো সামনে, ওকে ভাই, আমার দুইটা টিমমেটকে মারা দিছে। কই ভাই, এটা ফুল ড্যামেজ সম্ভবত। ওকে, 28 ড্যামেজ দিয়ে মরে গেছে। ওকে, চলো ওর কাছে গিয়েছে ভাই, ফার্মাসটা নেই। ওকে, ফার্মাস, ওকে ফার্মাস পাইছি। হ্যাঁ, তো আরেকটা এনিমি আসলো। ওকে গাইস, আমার টিমমেট ওরে, না 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 গাইস, আমি মারছি মাত্র, এই জন্য ওদের আর একজন আলাই পারে ভাই, আমি মরে যাম। আবে ভাই, কই এনিমি, আবে ভাই, জলদি লুকাই। ওকে, বেঁচে গেছি আমার ওই টিমমেট, আরে মার মার। ওকে গাইস, বলতে বলতে গাইস সেকেন্ড রাউন্ডে জিতে গেছি, আর এখন দেখি থার্ড রাউন্ড জিততে পারি নাকি। আর তোমরা তো জানো যে প্রথম দুইটা রাউন্ড জিতে গেলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, এজন্য আমার স্পেশালি সিএস মোডটা অনেক বেশি ভাল লাগে। ওকে, তো কী নিব এখন, আমরা আগে বেস্ট হেলমেট কিনে নিই, ওয়াল একটা কিনে নিই, আর কিছু কিনতে পারবো না। ওকে, ফার্মাস, ওকে ফার্মাসের এখন ফ্রি লেভেলে ভাই লাস্ট বুলেটে 50+ ড্যামেজ দেয়, এটা আমার মানে অনেক অবাক লাগছে ভাই। কই ফার্মাস গানটা ছিল, আর এখন কী হয়ে গেল, এখন সিএসে অনেকেই ফার্মাস ইউজ করে। ওকে, তো দেখি এনিমি আসে নাকি, এখান দিয়ে যাই, কারণ এখান দিয়ে এনিমি কম আসে। আমার কাছে ডেজার্ট আছে, ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ দিতে পারবো, আর তোমরা তো জানোই আমি অনলি প্রো। আবে ভাই, মারতেছে ভাই, আবে ভাই, মরে যাম, মরে যাম, মরে যাম, মরে যাচ্ছে, বলছিলাম না। আবে ভাই, বটটা রাতেই মরলাম, দূর, এর আগেরবার যে 28 ড্যামেজ দিয়েছিলাম ওই প্লেয়ার দিয়ে মেরে দিল। আর ভাই, ফুলি লাইট প্লাসের বান্ডেল পরে আছে ভাই। ওকে, ওকম সাইজে যেটা সে প্লেয়ারটা, দেখি কিছু করতে পারে নাকি। আবে ভাই, আবে ভাই, ওর নেট নাই নাকি, আমার নেট প্রবলেম, কারণ আমার নেট ঠিক আছে, ওই প্লেয়ারটা নেট নাই। ওকে, আবে আবে, আরেক ভাই, আমার টিমমেটগুলো তো বটলা কেন ভাই, আবে ভাই পাগল, আবে বটলা, আবে এর তো ভাই সমস্যা, আরে কোনো চান্স নেই যে হেরে গেছি, এই রাউন্ডটা হেরে গেলাম। ওকে, তো দেখি এর পরের রাউন্ডে কী হয়। ওকে, বলতে বলতে এটা 4th রাউন্ড, আর এখন দেখি ইউএমপি নেই, ইউএমপি চালাতে পারি ভালো, আর একটা ওয়াল নিয়ে নেই। ওকে, আমার মনে হয় সিএস র্যাঙ্কে আলোকের থেকে স্কাইলাইটটাই বেশি বেস্ট। আর তোমরা যদি কোনো ক্যারেক্টারের কম্পেয়ার ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও। এর আগে আমি একটা ক্যারেক্টার কম্বিনেশনের ভিডিও বলছিলাম, আর সেটা ছিল অনেক আগের আপডেট, অনেক দিন হয়ে গেছে ওই ভিডিওটা, এই জন্য অনেক আপডেট এসে পড়ছে মাঝখানে, এর জন্য অনেক ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জ করছে। আর তোমরা যদি চাও ক্যারেক্টার কম্বিনেশন বা কোনো ক্যারেক্টার কম্পারিজন, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, ঠিক আছে, আমাদের 4th রাউন্ড স্টার্ট হয়ে গেছে, এনিমি। ওকে ভাই, আমার দুইটা টিমের বলতে বলতে নক, আবে ভাই, ওপি হেডশট দেয় রাউন্ড দিছে, এটারে জলদি কিল ফিনিশ করি।
ওকে উড পেকার AWM নেবো না, AWM চালাতে পারি না। ওকে সামনে উপর একটা এনিমি যেটা দেখছি আমি, এটা মারতে হবে। ওকে একটা ওয়ান ট্যাপ বডি শটে মারলাম ভাই। আবে ভাই মেরে দিব এটা, ভাই ভুলে দুইটা বল লেগে গেছে। ওকে আলোক অন করি, মেডিকিট করো ভাই, মেডিকিট মেডিকিট। এই ভাই ওটা মারতেও পারলাম না, একটা টুকা দিলেই ভাই আমি এখানে ডাউনে যাব। ওকে ওকে ভাই আমার টিমমেট মেরে দিছে, ওপি ভাই সুন্দর। বলতে বলতে 3 নম্বর রাউন্ডে আমরা জিতে গেছি। এখন সর্বশেষ না, 5th রাউন্ড যদি হারি তাহলে 6th রাউন্ডে যেতে হবে। যদি এমএস জিতে যাই তাহলে তো জিতেই গেছি, চেষ্টা করবো যাতে এটা জিততে পারি। ওকে M18 বেস্ট নেই, ওকে মাশরুম কিনতে পারি নেই, নো প্রবলেম। দেখি এরম জিততে পারি নাকি। আর স্কোর বোর্ডে সম্ভবত আমি ফার্স্টে আসি। ওকে যাই হোক, সামনে দিয়ে কোনো প্লেয়ার আসতেছে না। ওকে আমরা জলদি উপরে উঠা যাই, কারণ উপরে গিয়া মারা যায়। কিন্তু গাইস ডেজার্টে যেহেতু স্কোপ হয় না, ডেজার্টে স্কোপ হয় না, এই জন্য মানে মারা যায় না লং এ থেকে, মিড রেঞ্জে মারা যায়। ওকে এটা, ওকে গাইস ফুল ড্যামেজ আবার আমার হাতেই মরছে। ওকে গাইস জলদি জলদি ওয়াল ভাঙ। ওকে আমার টিমমেট মেরে দিছে, ভালো টিমমেট, একটু নুবও আছে, সমস্যা নেই। আচ্ছা কোনো এনিমি, ওকে গাইস ওদের টিমে 2 জন মারা গেছে, ম্যাচ জেতার অনেক কাছাকাছি চলে গেছি আমরা। ওকে এখানে কোনো এনিমি ভাই সব মনে হয় এনিমি আছে। ওকে ডাউন দিয়ে দিই এটা রে জলদি, ওমার ক্যারেক্টারওয়ালা। ওকে ফিনিশ দিয়ে দিয়েছি, লাস্ট ওয়ান। ভাই কী ভাই আমার টিমমেটই মেরে দিছে রে। ওকে গাইস বলতে বলতে বুয়া হয়ে গেল।